আওয়ামী লীগের জনসমর্থন শূন্যের কোঠায়, তা উপজেলা নির্বাচনে প্রমাণিত হয়েছে দাবি করে বিএনপি নেতারা বলেছেন, ভারতের সহায়তায় সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তারা বলেন, আওয়ামী লীগের রিমোট কন্ট্রোল ভারতের হাতে, তাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কাঁটা তারে ঝুলছে, জেল জুলুম করে আন্দোলন দমানো যাবে না বলেও হুঁশিয়ার দেন বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা এবং কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে এই বিক্ষোভ সমাবেশ করে মহানগর দক্ষিণ বিএনপি। এতে অংশ নিয়ে দলের সিনিয়র নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা চিন্তা করে না, নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত। নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে মানুষের জীবন যখন দুর্বিষহ, তখন ডলারের মূল্য বৃদ্ধি করে সরকার মানুষকে চরম বিপদে ফেলেছে বলে দাবি করেন তারা। তাহলে আপনি সচল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে, আপনার ঘনিষ্ঠ লোকদেরকে, তাদেরকে আপনি সচল করছেন, বাংলাদেশের মানুষকে তো আপনি সচল করছেন কোথায়? জেল জুলুম করে সরকার পতনের আন্দোলন দমানো যাবে না দাবি করে বিএনপির নেতারা বলেন, জনতার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হুঁশিয়ারি দেন, ভারতের উপর ভর করে আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, জনতার আন্দোলনে সরকারের পতন হবে। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি নাইট অ্যাঙ্গেল মোড় হয়ে ফকিরের পুল ঘুরে আবারও দলের প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।